আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, মিমি কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাই। আজকের রেসিপিতে থাকছে টকঝাল মিষ্টি আমের আচার। খুবই অল্প সময়ে এই আচারটা বানিয়ে ফেলা যায়, তাহলে চলুন শুরু করা যাক এই মজাদার আচারের রেসিপিটি। আচারটা বানানোর জন্য এখানে আমি 700 গ্রাম আম কেটে নিয়েছি। এখানে আমি ছোট ছোট সাইজের করে কেটে নিয়েছি, এতে করে সিদ্ধটা খুব ভালো মতো করে হবে। আমি 2 থেকে 3 বার এই আমটা ধুয়ে নেব। চুলায় একটি হাঁড়ি বসিয়ে আমি কেটে রাখা আমগুলো দিয়ে দিয়েছি এবং তার সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে এবার অল্প আঁচে 15 মিনিটের মতো এই আমটাকে সেদ্ধ করে নিতে হবে। তো ফিরে আসছি পুরোপুরি সেদ্ধ করে নিয়ে আসা পর্যন্ত। এর মাঝে কিন্তু 2-3 বার করে নেড়েচেড়ে দিতে হবে, যাতে করে নিচে লেগে না যায়। যদি সেদ্ধ করার সময় আমটা নিচে লেগে যায় তাহলে কিন্তু আচারটা খেতে ভালো হবে না, তো এদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আমগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে, এবার একটি হাঁড়িতে আমি 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন এবং 2টি তেজপাতা। 30 সেকেন্ডের মতো এই মশলাটাকে ভেজে নেব। 30 সেকেন্ড পর এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ সরিষা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। এবার তেলের সাথে খুব ভালো মতো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। এই ভিনেগারটা দেওয়ার কারণে কিন্তু আচারটা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। এবার আমি সেদ্ধ করে নেওয়া আমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার তাপটা মিডিয়াম আঁচে রেখে আচারটা বানিয়ে নিতে হবে। নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি মশলার সাথে। অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, 1 চা চামচ পরিমাণ বিট লবণ। এখানে চাইলে আপনারা এমনি সাধারণ লবণটাও ব্যবহার করতে পারেন। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই আচারটা বানানোর সময় অনবরত নেড়েচেড়েই রাখতে হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি এবং 1/2 কাপ পরিমাণ গুড়। চাইলে এই আচারটা চিনি দিয়েও করতে পারেন। আমি এখানে 2টো ব্যবহার করেই আচারটা তৈরি করে নিব। চিনি গুড় দিয়ে নেওয়া শেষে আচারটা খুব ভালো মতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। পাঁচ থেকে 6 মিনিট আচারটা নেড়েচেড়ে রান্না করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা পাঁচফোড়নের গুঁড়া। 5 থেকে 6 মিনিটের মতো এই আচারটা আরও রান্না করে নেব, যতক্ষণ না পর্যন্ত এর কালারটা চেঞ্জ না হয়ে আসে। তো আচারটা কিন্তু হয়ে এসেছে। এবার আমি চুলার তাপটা একদমই বন্ধ করে দিব। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখবেন, এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশনটি সবার আগে পৌঁছে যাবে। সবাই এই আমের আচারটা বাসায় ট্রাই করবেন। মিমি কুকিং হাউজের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।